ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালোই আছো। দুর্গাপূজা আশা করি সবারই খুব ভালোই কাটছে। আজকে মহানবমী, এই মহানবমীর পুণ্যতিথিতে আজকেও আমি তোমাদের শেখাবো দুর্গা ঠাকুর কীভাবে খুব সহজ করে মা দুর্গার মুখ আঁকতে হয়, তা আজকে আমি তোমাদের শেখাবো। তোমরা শুরু করো আমার সাথে, দেখো আমি কিভাবে আঁকছি। মণ্ডপে মণ্ডপে দুর্গা ঠাকুর দেখে এসে নিজের খাতাতে দুর্গার মূর্তি অঙ্কন করার মজাটাই এক অন্যরকম অনুভূতি। তাই আজকের ক্লাসে আমি তোমাদের শিখাচ্ছি দুর্গা মায়ের মূর্তি কিভাবে খুব সহজে আঁকতে হয়। তোমরা লক্ষ্য করো কিভাবে আমি করছি। এখানে আমি প্রথমে কালো পেন ব্যবহার করছি। তোমরা যদি না পারো, একেবারে যারা ছোট আছো, প্রয়োজনে পেন্সিল তোমরা ব্যবহার করতে পারো। তোমাদের জন্য আজকের মহানবমীর পুণ্যতিথিতে খুব সহজ করে, একেবারে সহজ করে দুর্গা মায়ের মূর্তি অঙ্কন করা হচ্ছে। লক্ষ্য করো, যাদের অসুবিধা হবে প্রথমে পেন্সিলে ছবিটি এঁকে নিও, তারপরে তোমরা রঙের মাধ্যমে ছবিটা করবে। দেখবে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন টিপে রাখবে, তাহলে তোমাদের সাথে প্রায় প্রতিদিনই আমার দেখা হবে। আর যারা পুরনো আছো, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে, তাহলে তোমাদের বন্ধুদের সাথে আমার প্রায় প্রতিদিনই দেখা হবে। কারণ আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আঁকার বিভিন্ন কৌশল সহজ থেকে সহজতর উপায়ে নিয়ে আসার চেষ্টা করি। তোমরা লক্ষ্য করো কিভাবে খুব সহজেই একটি দুর্গা মায়ের মূর্তি অঙ্কন করা হলো। এবং এইভাবে তোমরা আঁকার চেষ্টা করবে। রং করার জন্য আমি এখানে ব্রাশ কালার পেন ব্যবহার করছি। তোমরা প্রয়োজনে এই রংটি ব্যবহার করতে পারো, নতুবা অয়েল প্যাস্টেল বা প্লাস্টিক ক্রেয়ন্স তোমরা ব্যবহার করতে পারো। ছোট জায়গা বা সরু জায়গা করার জন্য আমি এখানে সরু জেল পেন ব্যবহার করেছি। একটি দুর্গা মায়ের মুখ বা মূর্তি কাল্পনিকভাবে আঁকা হচ্ছে, কতই সহজ তাই না? আবারও বলি, যারা নতুন দেখছো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা পুরনো আছো তারা এঁকে পাঠাবে এবং জানাবে তোমাদের কেমন লাগছে। প্রত্যেককে মহানবমীর
পুণ্যতিথিতে শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। ধন্যবাদ।